দিনাজপুর ফুলবাড়ি প্রেস ক্লাবের বিদায় ও নবনির্বাচিত কমিটির যৌথ সভায় নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 3 জুন বুধবার সকাল 10:30টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউট হলরুমে প্রেস ক্লাবের কার্যকারী কমিটির সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় প্রেস ক্লাবের বিদায়ী কমিটি ও বর্তমান কমিটির সভাপতি ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ, সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহসভাপতি আইজুল ইসলাম, সহসভাপতি মুকুল মোল্লা, কার্যকারী সদস্য সিনিয়র সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত, সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, কোষাধ্যক্ষ আনন্দ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক ও মাইটিভি প্রতিনিধি ভিজারুল ইসলাম ভুট্টু, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, প্রকাশনা সম্পাদক সুলাইমান মণ্ডল, পাঠাগার সম্পাদক এস এম রাসেল পারভেজ, আইসিটি সম্পাদক প্লাবন গুপ্ত, সহ সাংগঠনিক সম্পাদক রাশিদুজ্জামান মণ্ডল, সহ সম্পাদক আনোয়ার সাদ্দাত, সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। এ সময় প্রেস ক্লাবে বিদায় ও নবনির্বাচিত কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আমি নাম এখন বলবো না, কারণ আমাকে যদি বলে যে আমি আপনাদের সাথে যোগ হতে চাই, কারণ আমি নেগেটিভটাই ধরবো পজিটিভ। আমরা একটা কাজ ছিলই আমাদের 20-23-22। স্বর্ণালী টিভি নিউজ ডেস্ক।